লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী রাত জাগা এটি কেমন অভ্যাস এটি মূলত একটি বদ অভ্যাস যে অভ্যাসটি আমরা গড়ে নিয়েছি এটি রসুল সাল্লি সাল্লামের আদর্শ সুন্নত বিরোধী অভ্যাস কারণ রসুল সাল্লা সাল্লাম অযথা অহেতুক তিনি রাত জাগতেন না আবু বারজা আল আস্তামির হাদিস তিনি বলেন কাহাহ কাবলাহাউল বাদাহা অর্থাৎ এশার নামাজের পূর্বে তিনি ঘুমানো অপছন্দ করতেন এবং এশার পরে কথা বলা রাত জাগা এটাও তিনি অপছন্দ করতেন আমরা দেখা যায় রাত জাগি আর উপাধি পেয়ে যাই রাত জাগা পাখি রাত জাগা পাখি কীভাবে হলেন পাখিও তো রাত্রে আরাম করে তার শরীরের মনের শান্তিরা বুঝে আপনি বুঝেন না যারা রাত জাগেন এর অনেক কুফল রয়েছে একজন মুসলিম হিসাবে সবচেয়ে সর্বনাশী কুফল সবচেয়ে ক্ষতিকর দিক হলো এবং সবচেয়ে যেটি পাপের দিক নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করার দিক হল ফজরের নামাজ নষ্ট করা ফজরের নামাজ নষ্ট করা মুনাফিকদের কাজ ফজরের নামাজ নষ্ট করা নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা ফজরের নামাজ যে পরে কোরআন তেলাওত করে ফেরেস্তাদের সাক্ষী এবং ফেরস্তাদের উপস্থিতি পরিলক্ষিত হয় ফাজরে আনজরে কোরআন কানা যে ফজরের নামাজের কোরআন ফজরের নামাজের কোরআন পড়লে ফেরেস্তাদের উপস্থিতি পরিলক্ষিত হয় রসুল সাল্লু সাল্লাম মেশাদ করেছেন আহাদুন কাবলা তুল তুলস কাবলা গুরু বিহা যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়বে সে কখনো জাহান হবে না সে কখনো জাহান্নামে নামে প্রবেশ করবে না অন্যত্র মেশাদ করেছেন মান সল্লাল জামা'তিন ফফা ফি যিমাতিল্লাহ অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল তাহলে যারা রাত জেগে রাতের শেষrngজন ঘুমিয়ে যান ফজরের নামাজ পড়েন না আপনি দেখেন আপনি মুসলিম হয়ে কত शर्मণীয় কাজ করলেন এবং ক্ষতির দিকগুলো একটু বিবেচনা করেন দ্বিতীয় কিয়ামুল লাইলের সুযোগ পাবেন না অর্থাৎ তাহাজ্জুতের নামাজের যত নফল নামাজ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুতের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকীদের প্রশংসা করেছেন যারা রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে কানু কালীলান মিনাল লাইল মা ইহজাউন ও বিল আসহারিহুম ইস্তাগফিরুন মুমিন তারা যারা রাত্রিতে কম ঘুমায় এবং আর দিনে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় অন্যত্রে তে মহান আলামিন যারা তাহাজ্জুদ পরে রাত্রিতে কিয়াম করে তাদের প্রশংসা করে বলেছেন তাজাফা جنوبہم अनिल মাজাজি ইদউনা রব্বাহুম খাওফা ওয়া তামাউ ওয়া মিম্মা রাজাকনাহুম ينফিকুন যে তারা তাদের পাশ সদেশকে বিছানা থেকে দূরে রাখে এবং জান্নাতের আশা জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকে এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে তার থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে তৃতীয় কুপল হল রাজ্জাগার আপনি যে সময় নষ্ট করলেন এই সময়সমূহকে আল্লাহ জিজ্ঞাসা করবেন লা তাযুল কদামা আব্দিন হাত্তা ইসআলান উমরি ফিম আফনা কিয়ামতের দিন আপনার পা ইদিক সিদিক লড়তে না যে পর্যন্ত আপনার আপনার বয়স সম্পর্কে আপনি উত্তর না দিতে পারবেন বয়সের সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন চতুর্থ কুফল হলো আপনার শারীরিক ক্ষতি আল্লাহর আল্লাহাম রাত রাতকে করেছেন মনের শান্তি শারীরিক শান্তির জন্য আলাম আল্লাহকুন তারা কি দেখে না যে আমি রাত্রিকে করেছি শান্তি নেওয়ার জন্য অন্যত্যে মোহামুবুল্লাহ আলমিন বলছেন ও যে আল্লাহ নাহারা জে আল্লাহার আমি রাত্রিকে করেছি আবরণস্বরূপ এবং দিনকে আমি উপার্জনের জন্য বানিয়েছি রাত্রি যারা জাগ্রত হয় গবেষণায় দেখা গেছে তাদের শারীরিক মানসিক এবং ব্রেনের ক্ষতি তাদের ওজন বৃদ্ধি পায় এবং ডায়াবেটিসের লক্ষণ তাদের মাঝে বেশি দেখা দেয় এবং তাদের আয়ুতে কমতি হয় দেখা যায় সব সময়। শারীরিক মানসিক অসুস্থতায় বুকেন এবং কি চেহারা তাদের নষ্ট হয়ে যায় তাই মা সারাদি আল্লাহ বলেছেন রাত্রি জায়গা বৈধ রয়েছে তিন ব্যক্তির জন্য যদি কেউ নামাজ পড়ে তাহাজ্যত পরে তার জন্য আর স্বামী স্ত্রী যদি রাত্রি জাগে এটা তাদের জন্য আরেকটি হলো মোসাফের ব্যক্তি সফর করবে রাত্রি জাগবে আর এখন যারা রাত্রি জাগে অধিকাংশ দেখা যায় বিভিন্ন চ্যানেলের দিকে দৃষ্টি দেয় ইউটিউবের দৃষ্টি দেয় মেসেঞ্জারে ফেসবুকে এদিকে দৃষ্টি দিয়ে রাত্রি জাগে এমন কি দেখা যায় আড্ডায় বসে যায় মানুষের পরনিন্দা এবং মানুষের মান সম্মান নিয়ে কথা বলে দুনিয়া খেরাত উভয়কে ধ্বংস করছে তাহলে আসুন রসুল সাল্লাহামের সুন্নত পদ্ধতি অবলম্বন করি দুনিয়া খেরাত উভয় কালে আমরা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসি আল্লাহ দিন আমিন আল্লাহ আমিন